नमस्कार बंधुरा, ड्रीम्स वर्ल्ड एक्सोटिके आपनादेर सकलके स्वागत। आज একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ডিওয়ার্মিং। তো ডিওয়ার্মিং বিষয়টি কি, এটি আমরা কেন করাব? বুঝতেই পারছেন, ডিওয়ার্মিং এই শব্দটির মধ্যেই ওয়ার্ম কথাটি আছে, যার অর্থ পোকা। তো কি এই পোকা? এই পোকাগুলি হলো কৃমি। মানুষের শরীরে যেমন কৃমি হয়, তেমনি পাখির শরীরেও কৃমি হতে পারে। এবং এই কৃমিগুলিকে নাশ করার প্রক্রিয়াই হলো ডিওয়ার্মিং। তো আমরা ডিওয়ার্মিং কেন করাব? আমাদের মানবদেহে যেমন কৃমি হয়, তেমনি পাখির শরীরেও কৃমি থাকতে পারে বা হতে পারে। তো সেই কৃমিগুলি নাশ করার জন্য আমাদের ডিওয়ার্মিং করতে হবে। এছাড়াও ডিওয়ার্মিং না করালে পাখির শরীরে যদি কৃমি হয়ে থাকে, তাহলে সেই পাখিটি অসুস্থ হয়ে পড়বে তাড়াতাড়ি। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে, খাবার খেতে চাইবে না, এবং মাত্রাতিরিক্ত ওজন কমবে, এবং ফিমেল পাখির ডিমও নষ্ট হতে পারে এই কৃমির জন্য। সাধারণত আমরা এই কৃমিগুলি চোখে দেখতে পারি না, এমনি পাখির শরীরে যদি কোন পোকা হয় তাও আমরা খালি চোখে দেখতে পারি। তবে শরীরের ভেতরে যদি কোনো পোকা হয় বা এই কৃমি হয়, তাহলে আমরা সেগুলি দেখতে পাবো না। তো তার জন্য আমাদের ডিওয়ার্মিং করানো বাধ্যতামূলক, নাহলে পাখিটি দিনের পর দিন অসুস্থ হয়ে যাবে এবং এক সময় সে পাখিটি মারাও যেতে পারে। এছাড়াও ফিমেল পাখি যখন ডিম পারবে এবং সেটি যদি কৃমি দ্বারা এফেক্টেড হয় ডিমটি, তাহলে সেই ডিমটি মানে জমাট বাঁধতে অসুবিধা করবে, এবং ডিমের ভেতরে যদি বাচ্চাও তৈরি হয়ে যায়, সেই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তুলনামূলকভাবে। এখন কথা হলো ডিওয়ার্মিং আমরা কীভাবে করব। মোটামুটি সবাই ডিওয়ার্মিং কম বেশি করায় এবং নিজেদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই এটি তারা করায়, এবং মূলত বছরে দুবার এই ডিওয়ার্মিং করানো হয়। এক হচ্ছে পাখির যখন ব্রিডিং সিজন স্টার্ট হচ্ছে তার আগে, আবার ঠিক তার সিজন যখন শেষ হয়ে যাচ্ছে, ব্রিডিং সিজন যখন শেষ হয়ে যাচ্ছে তার পরে, অর্থাৎ বছরে সেই ক্ষেত্রে দেখা গেলে বছরে আমাদের দুবার ডিওয়ার্মিং করাতে হবে, এবং কেউ কেউ একবারও করায়, এবং এর প্রসেস বিভিন্ন ধরনের আছে। এই ডিওয়ার্মিং করানোর জন্য কিছু ওষুধ লাগবে, যেমন ডিওয়ার্মিং ওষুধই পাওয়া যায়, ডিওয়ার্মিং ওষুধ লাগবে, এবং পারিপার্শ্বিক আরও কিছু ওষুধপত্র লাগবে। তো আমি পরের ভিডিওতে ডিওয়ার্মিংয়ের আমি কী প্রসেসে ফলো করছি সেই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে আসব, এবং ওষুধগুলোর নাম আপনাদের জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সর্বশেষে নমস্কার, সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।